সুখ্যাতি বিন্দু, তাহলে র্যামিলের যে নিয়মটা বলছিলাম, এখন র্যামিলের নিয়ম থেকে কাজের 136 পৃষ্ঠা একটা কাজ আছে। কাজটা মাহবুবের ট্রেডার্সের, এটা র্যামিল তৈরি করতে বলছে। এখানে অশুদ্ধভাবে একটা র্যামিল দেওয়া আছে, সেটাকে আমরা শুদ্ধভাবে তৈরি করব। তাহলে র্যামিলের গড় ক্রমিক নম্বর হিসাবে শিরোনাম কুতিন পৃষ্ঠার ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে প্রথমে 1 নম্বর দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য যেহেতু ব্যয়, আমরা জানি সম্পদ আর ব্যয়গুলো ডেবিট পাশে বসে, আয় দায় মালিকানা সেতুগুলো ক্রেডিট পাশে বসে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় এই জন্য ব্যয় পাশে বসাইলাম, কত টাকা? 50,000 টাকা। তারপর 2 নম্বর আছে মূলধন। মূলধন হচ্ছে মালিকানা স্বত্ব। তাহলে মালিকানা স্বত্ব হলে আমরা জানি ক্রেডিট পাশে বসে 1 লক্ষ টাকা। তারপরে 3 নম্বর আছে ক্রয় আমরা জানি ব্যয়টা মিলে ডেবিট পাশে বসে কত? 80,000 টাকা। তারপর আছে বিক্রয়, 4 নম্বর বিক্রয় আছে 1 লক্ষ টাকা। বিক্রয়টা হয়েছে আয়, আয় হইলে আমরা জানি র্যামিলে ক্রেডিট পাশে বসে। তারপরে আছে প্রাপ্ত কমিশন, 5 নম্বর প্রাপ্ত কমিশনটা আয়, আয় হইলে আমরা জানি ক্রেডিট পাশে বসে। তারপর আছে বেতন খরচ, বেতন খরচ ব্যয় 20,000 টাকা। তাহলে রেয়া মিলে ডেবিট পাশে বসবো। তারপর আছে ভাড়া খরচ, 7 নম্বর ভাড়া খরচ টাকা আছে গিয়া 12,000 টাকা, এটা ব্যয় পাশে বসে। তারপরে আছে 8 নম্বর ডাকো তার খরচ, একটা ব্যয় কত? 3,000 টাকা, ডেবিট পাশে বসাইলাম। তারপরে 9 নম্বর যন্ত্রপাতি একটা সম্পদ দিলে রেয়া মিলে ডেবিট পাশে বসে, 5,800। তারপরে আছে দেনাদার আছে, দেনাদারটা সম্পদ এই জন্য ডেবিট পাশে বসাইলাম, কত? 35,000 টাকা। তারপরে 1 নম্বর আছে পাওনাদার একটা দায় হইলে আমরা জানি রেয়া মিলে ক্রেডিট পাশে বসে, 5,000 টাকা আছে 40,000। যার যার হিসেবে বরাবর তার তার হিসেবে বরাবর টাকাগুলো লিখতেছি। তারপরে আছে 12 নম্বর 6% বন্ধুক ঋণ, 6% বন্ধুক ঋণ, 6% বন্ধুক ঋণ টাকা আছে কত? 10,000। আমরা জানি বন্ধুক ঋণ একটা দীর্ঘমেয়াদী দায়, এই জন্য এটা ক্রেডিট পাশে বসবে রেয়া মিলে, 10,000 টাকা। তারপরে 13 নম্বর আছে সমাপন মজুদ পণ্য। আমরা জানি শেষ তারিখের মজুদ পণ্যটা রেয়া মিলে আসে না, এই জন্য এটা বাদ। তারপরে 14 নম্বর আছে বিক্রয় ফেরত, এটা 13 নম্বর সিরিয়াল দিয়ে লিখুন, বিক্রয় ফেরত এটা ব্যয় হইলে ডেবিট পাশে বসে কত? 2,000 টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা হিসাবগুলো লেখা শেষ করলাম। এখন হিসাবগুলো লেখা শেষ করার পরে এখানে দুই পাশে আমরা র্যামিল দেখব, দুই পাশে র্যামিল যোগ করে দেখব যে সমান হয় কি না। যদি সমান না হয় তাহলে 29 হিসাব দিয়া লিখতে হয়। এখানে প্রথমে আমরা এই পাশে যোগ করে দেখি, এই পাশে যোগ করে কত? 50, 30, 40, 50, 60, 70, 80,
2 লক্ষ 7,000 800 টাকা আসে। আমি শিক্ষার্থী এই পাশে টাকাটা যেহেতু বেশি দেখা যায় এই জন্য এই পাশে আগে যোগ করলাম 2 লক্ষ 7,000 800 টাকা। এখন এই পাশে যোগ করি 1 লক্ষ 2 লক্ষ 2 লক্ষ 50 60 2 লক্ষ 60,000 টাকা। কিন্তু যেই পাশে টাকাটা বেশি থাকবে ওই পাশে টাকাটা আগে যোগফল নামাবো। যেহেতু এখানে 2 লক্ষ 60,000 সরি তাহলে এই পাশে টাকাটা বেশি 2 লক্ষ 60,000 টাকা 2 লক্ষ 60,000 টাকা এই পাশেটা বেশি এই জন্য এই পাশের টাকাটা এখানে লিখবো 2 লক্ষ 60,000 টাকা। এখন এই 2 লক্ষ 60,000 টাকা দুনো পাশে লিখলাম কিন্তু এই পাশে কিন্তু 2 লক্ষ 60,000 না এই পাশে 2 লক্ষ 7,800 টাকা হয়। এটি সব যোগ করলে 2 লক্ষ 7,800 টাকা। এই 2 লক্ষ 7,800 টাকাতে এইটাতে বিয়োগ করলে কম আসে কত 52,200 টাকা কম। যেই টাকাটা কম সেটা 14 নম্বর দিয়া অনিশ্চিত হিসাব দিয়ে লিখবা। অনিশ্চিত হিসাব দিয়া লিখা তার ভিতরে টাকা সমান যোগফল করা নামাইতে হয়। শিক্ষার্থী বিন্দু যদি দুই পাশে টাকা যদি সমান হয় তাহলে তো সমান হবে, আর যদি না হয় তাহলে বাকিটা অনিশ্চিত হিসাব দিয়া লিখতে হয়। শেষ করে দিই।